হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এই ইনস্টিটিউটে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে, সেটা আপনাদেরকে শেয়ার করব। মূলত যে নোটিশটি আমরা পেয়েছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। চলুন বন্ধুরা, সরাসরি আমরা সেই নোটিশে চলে যাই। নোটিশ সেকশনে দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারভিউর কথা বলা হয়েছে 21 তারিখে 11টার সময়, এবং সেখানে কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কিন্তু নিয়োগ করছে, এবং সেখানকার স্যালারি আছে কিন্তু 17,000 পার মান্থ। এটা আপনাদেরকে দেখতে হবে। এবং ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা। ঠিক আছে, তো ক্যান্ডিডেটস নিড টু রেজিস্টার বিটুইন 10 AM টু 11 AM 21-1-2023, অর্থাৎ এই তারিখে আপনাকে সকাল সকাল গিয়ে 10টা থেকে 11টার মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। কী কী লাগবে? ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু ব্রিং অন সেলফ অ্যাটেস্টেড কপি অফ টেস্টিমোনিয়াল মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট, ইনক্লুডিং বায়োডাটা অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু দ্য ডিরেক্টর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, 108 চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলকাতা 7-73। মূলত যেগুলো আপনার থাকবে এই ডকুমেন্টসের মধ্যে সেগুলো আপনি নিয়ে চলে আসবেন। আপনার কিন্তু ইন্টারভিউ হবে, আর রেজিস্ট্রেশন করবেন কিন্তু 10টা থেকে 11টার মধ্যে করে নেবেন, নইলে কিন্তু সমস্যায় পড়বেন। আর কোনো রকম টিএ ডিএ দেওয়া হবে না, শুধু এই পোস্টে নয়, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট না, আরও একটি পোস্টে কিন্তু রিক্রুট করছে, সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। একটু ওয়েট করুন, আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো যে আপনারা কি নোটিশ পাবেন সেটা নিয়ে। এখানে কিন্তু আরেকটি নোটিশ আছে, সেটা হচ্ছে আপনাদের রিক্রুটমেন্ট নোটিশ, যেখানে বলা হয়েছে কোন কোন পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে সেটি। তোমরা তো দেখতে পাচ্ছেন এখানে ডাটা এন্ট্রি অপারেটর এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এগুলো কিন্তু বলা হয়েছে। তো এগুলো আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন, ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু সেম লাগছে। তো আমরা তবু আরেকবার আপনাদেরকে করব, তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাবো। এবং সেখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে 10,000 টাকা স্যালারি দেবে, ঠিক আছে, এই পোস্টের জন্য। আর এটা 6 মাসের জন্য রিক্রুটমেন্ট করবে, ঠিক আছে। এটা 20 তারিখে এর ইন্টারভিউ হবে, কোনো রকম টিএ ডিএ দেবে না। এবং আমি আগের বারে যেটা বললাম যে কি কি আনতে হবে সেটা সেম আছে কিন্তু, আর একই জায়গা, আর 20 তারিখে এটা হবে, আর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট সেটা কিন্তু আপনার 21 তারিখে হবে। তো বন্ধুরা, যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই চলে যাবেন নির্দিষ্ট টাইমের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। এইরকম চাকরি এবং এডুকেশন রিলেটেড যাবতীয় আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন।